সকলেরই গুরু ছিল তিনি এবং পিতামহ ছিল। পিতামহ তার নাম কি? মহামতি ভীষ্মদেব। এই যে পৌষ পার্বণ আমরা কেন করছি, তো মহামতি ভীষ্মদেব যখন সরসজ্জয় এত ডিলে হচ্ছে কেন, মহামতি ভীষ্মদেব যখন সরসজ্জয় তখন দুইটা আয়ন আছে, একটা হলো উত্তরায়ন একটা হলো দক্ষিণায়ন। তা দক্ষিণায়নটা হলো ওই যে আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ, আর পৌষ থেকে শুরু হলো হলো উত্তরায়ণ, অর্থাৎ উত্তরের যে বাতাস। তাহলে উনি যখন সরসজ্জায় তখন বললেন আমি এখন দেহ রাখব না। দেহ রাখবেন কখন? বললেন যে আমি উত্তরায়ণে দেহ রাখব। কেন? তখন তিনি বললেন যে স্বর্গের দ্বার ছয় মাস বন্ধ থাকে, ছয় মাস খোলা থাকে। তাই আমি যদি এখন রওনা হই তাহলে দ্বারে দিয়ে আমাকে বসে থাকতে হবে, আর উত্তরায়ণ আসলে দ্বার খোলা থাকবে, তখন আমার আচার বিচার যা প্রভু করবেন করে আমার সেই শাস্তিটা তিনি দিতে পারেন। তাহলে তারা এই যে এই সময় গত হয় তারা মহাভাগ্যবান বা মহাভাগ্যবতী। আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক এই সময় যারা যায় তাদের এই মহাসাগরে আবার এই জম্মদ্বীপে ফিরে আসতে হয়। তা আপনারা পৌষ পার্বণ করবেন মাছ মাংস দুধ ডিম দিয়ে, হ্যাঁ পিঠাপুলি দিয়ে, শ্রাদ্ধে বা যখন একটা মানুষের তর্পণাদি হয় তখন নিশ্চয়ই পিঠাপুলি হয়, তাই না? তাই তো, কথা কয়েও কিন্তু মরে যায় না। তাহলে সেই আদ্য শ্রাদ্ধে আপনারা পিতামহ ভীষ্ম তাকে আপনারা বরণ করেছেন তার বিদেহী আত্মার সদ্গতির জন্য। তাহলে আপনারা যদি মাছ মাংস খেয়ে ওই দিন পিঠা পার্বণ করেন তাহলে কেমন হয় বলেন? এটা হলো আদর্শ। আর ত্রিকালদর্শী ব্রহ্মজ্ঞ শিবকল্প মহাযোগী বাবা লোকনাথ ব্রহ্মচারীজি তিনি এই ধরাধামে এসেছেন মানব কল্যাণের জন্য। আমার একজন ইষ্ট দেবতা আছে, তিনি আমার জগৎগুরু পরমেশ্বর অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণম পরম প্রেমময় ভগবান শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমার প্রভুর রাতুল চরণের ভক্তি অর্ঘ্য নিবেদন করে আজকে মিউজিশিয়ান যারা রয়েছে সবাইকে স্নেহ ভালোবাসা দিয়ে এই সুন্দর সাউন্ডে যারা রয়েছে তাদেরকে ধন্যবাদ জানিয়ে এবং কমিটিবৃন্দকে আবারও প্রণাম জানিয়ে, আমি কিন্তু এখানে ডিজে গান গাইতে আসি নাই। যারা ডিজের পাগল তারা দয়া করে অপরাধ ক্ষমা করবেন। আর আমি এখানে এসেছি ভাগবতীয় কিছু কথা, তার মধ্যে কিছু বাউল গান, ইসলাম সনাতন সবাইকে মিলেমিশে একটি অনুষ্ঠান করতে এখানে এসেছি। তবে আমি শুনেছি যে মুখং করতি বাচলং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম ইয়ৎ কৃপাতমহং বন্দে পরমানন্দ মাধব। তিনি বলায় আমি বলি, তিনি দেখায় আমি দেখি, তিনি শোনায় আমি শুনি, তিনি খাওয়ায় আমি খাই, তিনি ঘুম পাড়াইলে আমি ঘুমাই, তিনি জেগে তুলে তাই আমি জাগি, আমা হতে কিছুই নেই, সব তারই দেওয়া দান। তো চলুন আমরা একটু বন্দনা গীতিতে যাব, বন্দনার পরেই আপনাদের মাঝে সুরসঙ্গীত আসবো। যেমন মুসলিম ভাইরা বিসমিল্লাহির রহমানুর রহিম বলে পবিত্র কাজ শুরু করে, আমরা কেউ জয় বাবা লোকনাথ জয় গুরু হরে কৃষ্ণ জয় নিতাই জয় মা যাই বলি না কেন একটা দিয়ে শুরু করা হয়। তেমন বাউল সঙ্গীত আসলে বাউল সঙ্গীতেরও কিছু বন্দনা রয়েছে, তো বন্দনা গীতি সেরে তারপরে আপনাদের মাঝে সুরসঙ্গীত আসবো। তো যারা আছেন এখানে মায়েরা উলুধ্বনি করে এবং সকলেই দুবাহু তুলে জয় জয় রাধা গোবিন্দ সীতানাথ প্রীতি প্রেমানন্দ বদন ভরে হরি হরি বল, জয় জয় ত্রিকালজ্ঞ ব্রহ্মচারী প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল।